আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা প্রথম শ্রেণীর সমস্ত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক শিখে নেব, আর প্রতিটি ক্লাসের প্রতিটি বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করিয়ে দেওয়া হচ্ছে। যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি তোমাদের কি প্রশ্ন আছে। প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নেবো, তারপরে উত্তর বোঝার চেষ্টা করব। প্রথমে তোমরা পাবে এবিলিটি টু কমিউনিকেট, দেখো এই রকম প্রশ্নগুলো রয়েছে। নেক্সট পেজে তোমরা দেখতে পাবে এবিলিটি টু কোরিলেট, এখানে এই রকম প্রশ্ন রয়েছে। তারপরে তিন নম্বরে এবিলিটি টু প্রবলেম সলভিং, এখানে কিছু এক প্রশ্ন রয়েছে। এটা হয়ে গেলো তোমাদের পার্ট ওয়ান। পার্ট ওয়ানের শেষে রয়েছে এবিলিটি ইন ফিজিক্যাল অ্যান্ড মেন্টালি কোঅর্ডিনেশন, এখানে কিছু ছবি আঁকতে দিয়েছে, ঠিক আছে। এটা তোমাদের পার্ট ওয়ান হয়ে গেল। পার্ট টুতে কী আছে একবার দেখে নিই। দেখো পার্ট টুতে রয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা প্রথম শ্রেণীর জন্য, এখানে এরকম কিছু প্রশ্ন রয়েছে। প্রথম পাতায় দ্বিতীয় পাতায় এরকম ছবি আঁকা কিছু প্রশ্ন রয়েছে। আমরা এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো প্রথমে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা প্রথম শ্রেণী বর্ণ অক্ষর ও সংখ্যা চেনো, এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন কি আছে, নিচের ছবিগুলির মধ্যে থেকে বর্ণ অক্ষর বা সংখ্যা খুঁজে বার করো। দেখো পরপর পরপর চারটে ছবি দিয়েছে, বলেছে এর মধ্যে কোনটি ক বর্ণ লুকিয়ে আছে সেটা তোরা দাগ দাও। আমি তা করিনি, কিন্তু কোনটির মধ্যে ক রয়েছে দেখো, প্রথমটিতে ক, দ্বিতীয়টি তুমি দেখতে পাবে খ রয়েছে, তারপরটাতে গ রয়েছে, ভালো করে খুঁজলেই তুমি পাবে, তারপরে ঘ রয়েছে, ঠিক আছে। তারপরে নিচে ছড়ে দেখো, প্রথমটাতে এ থেকে তৈরি করা হয়েছে, তারপরে জে থেকে তৈরি করা হয়েছে, তারপরে আইসক্রিমটা ভি থেকে, আর প্রজাপতির মতো ওটা এক্স থেকে তৈরি করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তার নিচে দেখো একটা হাঁসের ছবি রয়েছে, ওটা জিরো দিয়ে তৈরি করা হয়েছে, শূন্য 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 থেকে তৈরি করা হয়েছে। আর তার নিচে যে পাখিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তিন নম্বর সংখ্যা থেকে তৈরি করা হয়েছে। চলো এগুলো আমরা বুঝে নিলাম। এর পরের পাতায় চলে যাই, কী পড়া আছে দেখি। দেখো পরের পাতায় রয়েছে বাম দিকের সংখ্যার সঙ্গে ডান দিকের সংখ্যা মেলাও আর মাঝের ছড়ার শূন্যস্থান পূরণ করো। দেখো এটা কীরকমভাবে করতে হবে, মাঝের ছড়া যেটা রয়েছে অ্যাপেল রয়েছে, এটা কিন্তু নেই এখানে, তোমাদের এটা লিখতে হবে এ পি পি এল ই অ্যাপেল। তার পাশে রয়েছে হ্যাট, হ্যাটটা কত নম্বর আছে দেখো তো, হ্যাটটা আছে তোমাদের সাত নম্বরে, তাহলে ওখানে লিখতে হবে সাত, হলো। তারপরে দেখো রয়েছে ব্যাট বি এ টি, এইটা তোমাদের লিখতে হবে। তার পাশে রয়েছে ক্যাপ, ক্যাপটা কত নম্বরে রয়েছে দেখো, তিন নম্বরে, তাহলে তিন লেখা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছি সি এ পি, ওখানে পিটা লিখতে হবে, পাশের ছবি ব্যাট রয়েছে, তাহলে ব্যাটটা কত নম্বরে রয়েছে, ব্যাট রয়েছে তোমাদের দু নম্বরে, ওখানে দুই লিখতে হবে। তারপরে দেখো ডল ডি ও ডাবল এল, ওখানে ওটা লেখা নেই কিন্তু, ওটা লিখতে হবে, আর পাশে লিখতে হবে এক, কেন এক লিখতে হবে বলো তো, ওই অ্যাপেল রয়েছে এক নম্বরে, তাই জন্য এখানে একটা লিখতে হচ্ছে। তারপরে ফুটবল এফ ডাবল ও টি বি এ ডাবল এল, বল ফুটবল, ফুটবলটা ওখানে টিটা নেই, টিটা লিখতে হবে। আর পাশে রয়েছে ডল ডি ও এল এল ডল, ডলের সঙ্গে কোনটা মিলবে দেখো, চার নম্বরে ডল রয়েছে, এখানে চার লিখতে হবে। তারপরে রয়েছে দেখো ছ নম্বরে রয়েছে ফিস এফ আই এস এইচ ফিস, আর ফিসটা চলে যাবে ছ নম্বরে। আর হ্যাট এইচ এ টি হ্যাট, হ্যাটটা তোমার কোথায় আছে দেখো, ফুটবল, ফুটবলটা পাঁচ নম্বরে চলে যাবে, আর হ্যাটটা চলে যাবে ওই ওপরে সাত নম্বরে। এইভাবে আমরা ম্যাচিং করছি, এখানে ছ নম্বরটা ছয় রয়েছে, নম্বরটা সাত করতে হবে। এরপরে আমরা পরের কাজটা চলে যাই। দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রথম শ্রেণী এবিলিটি টু কমিউনিকেট, প্রথম কোশ্চেনটা কি আছে দেখো, যদি বড় করে দিই তাহলে আরো তোমরা ভালো করে বুঝতে পারবে। শব্দ থেকে স্বরচিহ্ন খুঁজে বার করো। প্রথমে রয়েছে বয়ে আকার টয়ে হস্চি, দেখো একটা আকার রয়েছে একটা হস্চিকার রয়েছে, ওই জন্য দুটো চিহ্ন লেখা হয়েছে। তারপরে রয়েছে বুনো, বয়স্য দন্ত নয়কার, একটা হস্যকার রয়েছে একটা ওকার রয়েছে, ওই জন্য এরকম করা হয়েছে। তারপর আছে পুঁথি, দেখো পয়সু পয়চান্দ্রবিন্দু হস্য থাকছি, হস্যটা এখানে লিখেছি আর হস্যিকারটা এখানে দিয়েছি।
আকারিকারগুলো তোমাদের খুঁজে বার করতে বলেছি। তারপর লেখা লয় একার ক্ষয় আকার, এখানে একার লিখেছি, ওখানে আকার লিখেছি, বোঝা গেল? তারপরে দেখো তোমার জানা চারটি ফলের নাম লেখো, আমি আমার মতো করে লিখেছি, তোমার নিজের মতো করে লিখবে, আম জাম লিচু পেয়ারা, তোমার অন্য কিছু ফলের নামও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো সার্কেল দ্য ইংলিশ ভাওয়েল লেটার ফ্রম দ্য লিস্ট অফ ওয়ার্ডস, নিচে শব্দগুলি যেখানে লেখা রয়েছে তার মধ্যে ভাওয়েল যেটা সেটা সার্কেল করতে বলেছে, আমি সার্কেল করিনি, ওখান থেকে খুঁজে ওয়ার্ডগুলোকে ওয়ার্ডগুলোর মধ্যে লেটারগুলোকে খুঁজে বার করার চেষ্টা করেছি। প্রথমটা ডি ও ডাবল এল, এর মধ্যে ভাওয়েল হচ্ছে ও, বি এ টি, এর মধ্যে ভাওয়েল হচ্ছে এ, এইচ ই এন, এর মধ্যে ভাওয়েল হচ্ছে ই, আর গার্ল জি আই আর গার্ল হচ্ছে আই, এটা হচ্ছে ভাওয়েল, তোমরা জানো তো নিশ্চয়ই এ ই আই ও ইউ, এগুলো তো ভাওয়েল বলা হয়, এই ভাওয়েল লেটারগুলোকে খুঁজে বার করতে বলেছি। তারপরে দেখো কি লিখেছে, মাঝের সংখ্যা লিখি, এক বক্স তিন ছিল মাঝখানে দুই আসবে, পাঁচ বক্স সাত ছিল মাঝখানে ছয় আসবে, আট বক্স দশ ছিল মাঝখানে নয় আসবে, আর দুই বক্স চার ছিল মাঝখানে তিন আসবে। আশা করি বোঝা গেছে, আমরা পরের পার্টের দিকে চলে যাই। পরে কি আছে দেখি, মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবিলিটি টু কোরিলেট, দেখো কি বলেছি, এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে বাক্য গঠন করি, ধারে বক হাঁস নদীর ও, এগুলো সাজালে কি হবে, নদীর ধারে বক ও হাঁস, ঠিক আছে? প্রথমটাতে সাজানো ছিল না, আমরা সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করলাম। পাখির হলো ডাকে ভোর, সাজালে কি হবে, পাখির ডাকে ভোর হলো, আছে মাছ পুকুরে অনেক, এটাকে সাজিয়ে নিচ্ছি কি, পুকুরে অনেক মাছ আছে। তারপরে দেখো ডান দিকের সঙ্গে বাঁ দিকে দাগ দিয়ে মেলাতে বলেছে, কি আমি আঁকি তুমি আঁকো রমা আঁকে, ঠিক আছে, এইভাবে আমরা বলি সেইভাবে আমাদেরকে এখানে করতে শিখিয়েছে। তারপরে দেখো আরও একটা ম্যাচিং দিয়েছে, কালার ম্যাচিং দিয়েছে, চক, প্রথমটা দেখতে পাচ্ছি চক, সি এইচ এ এল কে, চকটা কী রঙের হয়, সাদা রঙের হয়, সাধারণত রঙিন চকে যদি হয় তবু আমরা সাদাই ধরে রাখি, চকটা হোয়াইট হবে, ডাব্লিউ এইচ আই টি, দেখো এখানে অ্যাড করা রয়েছে, লিফ মানে গাছের পাতা কেমন হয়, সবুজ রঙের হয়, জি আর ডাবল ইএন, গ্রিন মানে সবুজ, টমেটো, টমেটো কেমন হয়, লাল রঙের হয়, আর ই ডি রেড, তারপরে হেয়ার চুল, চুল কেমন হয়, চুল তো সাধারণত কালো হয়, এটা হবে বি এল এ সি কে, ব্ল্যাক, দেখো এইভাবে আমরা কালার ম্যাচিংটা শিখে নিলাম। তারপরে কি রয়েছে, আরও একটা শূন্যস্থান পূরণ রয়েছে, দেখো ফাইভ পাঁচ লেখা ছিল, একটা বক্স ছিল, চার সমান নয় লেখা ছিল, পাঁচের সঙ্গে চার দেখো যোগ করলে পাঁচ ছয় সাত আট নয়, তাহলে পাঁচের সঙ্গে চার যোগ করলে নয় হয়, ওই জন্য এখানে যোগ চিহ্ন বসানো হয়েছে। আবার দেখো দু নম্বরটা নয় থেকে দুই বিয়োগ করলে সাত হয়, ধরো নটা দাগ ছিল সেখান থেকে দুটো দাগ চলে গেল, সাতটা দাগ পড়ে থাকবে, ওই জন্য ওখানে বিয়োগ চিহ্ন দেওয়া হয়েছে। তারপরে দেখো সাত বিয়োগ এক সমান ছয়, আমরা জানি সাত থেকে এক বিয়োগ করলে ছয় হয়, ওই জন্য বিয়োগ চিহ্ন দেওয়া হয়েছে, আর তিন যোগ পাঁচ সমান আট, তিনের সাথে পাঁচ যোগ করলে আট হয়, ওই জন্য ওখানে যোগ চিহ্ন দেওয়া হয়েছে। আশা করি বোঝানো গেছে, আমরা পরে পরের দিকে চলে যাই। পরে কি রয়েছে দেখো, এবিলিটি টু প্রবলেম সলভিং, কিছু সমস্যার সমাধান করতে বলেছে, নিজের প্রশ্নগুলি উত্তর লেখো, কোন সময় হিম পড়ে তোমরা জানো, এই প্রশ্নগুলো কোথা থেকে নেওয়া হয়েছে, একটু আমরা সেখান থেকে ঘুরে আসি, দেখো প্রশ্নগুলো তোমাদের বইয়ের আমার বই, যারা যারা আমার বই নিশ্চয়ই পেয়েছ, প্রথম শ্রেণীর আমার বইয়ের তৃতীয় ভাগে 284 পাতায় এই রকম প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে। আগে এটা পড়ে নিই, শরতের শেষে হিম পড়ে, সকালে মাঠের ঘাসের আগায় শিশির জমে, কুয়াশায় ঢাকা পড়ে যায় মাঠ, দুপুরে রোদের তেজ কম, ঝপ করে বিকেল নামে, আধার করে আসে চারিদিক, সব যেন চুপচাপ, রাত হয় শুয়ে শুয়ে নানা কথা মনে পড়ে, কখন যেন ঘুমিয়ে চোখ জুড়িয়ে আসে, কখন যেন ঘুমে জড়িয়ে আসে চোখ, ঠিক আছে, এই যেটা পড়লাম এই প্রশ্নগুলো দেখো এখান থেকে থাকতে পারে। কোন সময় হিম পড়ে, কেউ বলেছে শীতকালে হিম পড়ে, ঠিক আছে, কিন্তু আমরা ওই পাতা ধরে পড়লে কী লেখা ছিল, শরতের শেষে হিম পড়ে, ঠিক আছে,
ভোরবেলায় ঘাসের আগায় কি দেখা যায়? দেখো ভোরবেলায় ঘাসের আগায় শিশির দেখা যায়, মাঠ কিসে ঢাকা পড়ে যায়? মাঠ কুয়াশায় ঢাকা পড়ে যায়। বিকেল কিভাবে নামে? ঝপ করে বিকেল নামে। দেখো প্রতিটি পাতার প্রতিটি লাইন যদি ভালো করে পড়ো কোনো সমস্যা হবে না। তারপরে দেখি কি আছে, তারপরে প্রশ্নটা ভালো করে দেখবো আমরা। সার্কেল দেয় ইংলিশ লেটার ফ্রম দ্য মিনিংফুল ওয়ার্ডস। দেখো কতগুলো ইংলিশ লেটার রয়েছে, এমন হয়ে গোল করবো চারটে পাঁচটা দুটো তিনটেকে যেন একটা শব্দ তৈরি হয়। প্রথমটা করে দেওয়া হয়েছে বি এ ডাবল এল বল, দেখো গোল করে দেওয়া হয়েছে, বল মানে জানি বল। তারপরটা হল এইচ এ ডাবল এল হল, দেখো গোল করে দেওয়া হয়েছে। তারপরটা ভি এ এসি, ঠিক আছে ফুলদানি। তারপরটা ডিয়ার ডি ডাবল ই আর হরিণ। আমরা এইভাবেই এই কাজটা শিখলাম। তারপরে বলেছে নানাভাবে সংখ্যা বানাও। নয়, নয়টা কেমনভাবে হবে বলতো? একের সঙ্গে আট যোগ করলে নয় হতে পারে, কিংবা দুইয়ের সাথে সাত যোগ করে নয় হতে পারে, অথবা বলতে পারি দশ থেকে এক বিয়োগ করলেও নয় হয়। তোমরা নিজে ইচ্ছে মতো করতে পারো, অনেক রকমভাবে করা যায়। তারপর একটা হিসেব করো বলে একটা অঙ্ক দিয়েছে, দেখি তোমরা অঙ্কটা পারি কিনা। রোজ রাতে বাবা পাঁচটি, মা তিনটি, তুমি দুটি রুটি খাও, মাকে কটা রুটি তৈরি করতে হয়? দেখো কীভাবে অঙ্কটা হয়েছে দেখো তো। মা খান কটি? মা খান তিনটি, বাবা পাঁচটি, তুমি দুটি। আপনারা যোগ করতে হবে তিন আর দুই পাঁচ, আর পাঁচে দশ। দেখো পরপর পরপর যোগ করলে দশ হচ্ছে, তাহলে মাকে দশটি রুটি তৈরি করতে হচ্ছে। বুঝে গেছে? প্রথমে তিনটে, তারপর পাঁচটা, তারপর দুটো। বেশ, আমরা এবার পরের প্রশ্নে যাই। দেখি তো পরের প্রশ্নে কী আছে। পরের প্রশ্ন এটা তো পড়িয়ে দেওয়া হলো, তোমরা বইয়ের প্রতিটি পাতা ভালো করে পড়বে। তারপরে প্রশ্ন ওই যেটা বলেছিলাম, একটা রং করার ব্যাপার আছে, ঠিক আছে এখানে তোমরা রং করবে। দেখো একটা মাঠ আঁকবে, তার পাশে পুকুর, তারপর সে জল, জলের মধ্যে ফুল, নানা রঙের ফুল আছে, সেটা আঁকবে। তারপরে ইংরেজি বর্ণগুলোকে সুন্দর করে রং করবে। তারপরে তিন নম্বরে কী বলা আছে, দেখো ড্র অ্যান্ড রিড এ রেড ফ্লাওয়ার গিভেন, একটা লাল রঙের ফুল আঁকতে বলেছে, আর তার পাশে তার ফুলটার নাম লিখতে বলেছে। তারপর সে বিয়েরটা একটা ভেজিটেবিল একটা সবজির ছবি আঁকতে বলেছে, আর ছবির নামটাও লিখতে বলেছে। তারপরে বেলুনের দুটো তিনটি বেলুনের দল আঁকতে বলেছে, প্রত্যেক দলে দুজন করে থাকবে। দেখো তো এই ছবিটা কীভাবে হয় দেখে নাও। একজন ছবি এঁকে তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছে, তাকে অনেক ধন্যবাদ। একটা ফুল আছে মাঠের মধ্যে, পুকুর আছে তার মধ্যে ফুল ফুটেছে, আর রঙিন করলে এরকমভাবে দাঁড়ায়। তারপর দেখো একটা ফুল আঁকা হয়েছে, লোটাস এল ও টি ইউ এস। তারপরে একটা ভেজিটেবিল আঁকা হয়েছে, ক্যারট সি এ আর আর ও টি। তারপরে দেখো দুটো করে বেলুনের তিনটে দল তৈরি করা হয়েছে, দুটো দুটো দুটো, মানে মোট কটা হয়েছে, মোট হয়েছে ছটা। এইভাবেই আমরা গোটা অ্যাক্টিভিটিটা শেষ করলাম। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।